আমার মতো অনেকেই হয়তো কালো পছন্দ করেন, কিন্তু কালো কতটা কালো হতে পারে? কোনো বস্তু থেকে আলো সরাসরি আমাদের চোখে আসলে কিংবা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা ওই বস্তু দেখতে পাই। এখন কোনো বস্তুতে আলো পড়ার পর যদি ওই আলো প্রতিফলিত না হয় তবে ওই বস্তুকে আমরা কালো দেখব। কিন্তু পৃথিবীতে থাকা সকল বস্তু থেকেই আলো প্রতিফলিত হয়, ফলে 100% কালো বস্তুর উদাহরণ অন্তত পৃথিবীতে নেই। যেমন ব্ল্যাকবোর্ড থেকে প্রায় 7% আলো প্রতিফলিত হয়। তবে সম্পূর্ণ মহাবিশ্বকে বিবেচনা করলে সবচেয়ে কালো বস্তু অর্থাৎ 100% কালো বস্তু হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে আলো পড়লে তা আর প্রতিফলিত হয় না, যার ফলে গোলক আকৃতির ব্ল্যাক হোলকে জাস্ট টু ডাইমেনশনাল বৃত্ত মনে হয়। অন্যদিকে পৃথিবীতে মানুষের তৈরি করা সবচেয়ে কালো বস্তু হচ্ছে ভ্যান্টাব্ল্যাক। ২০১২ সালে ব্রিটিশ কোম্পানি সুরি ন্যানোসিস্টেমস পৃথিবীর সবচেয়ে কালো বস্তু তৈরির চেষ্টা শুরু করে। পরবর্তীতে 2014 সালে সুরি ন্যানোসিস্টেম ভ্যান্টাব্ল্যাকের প্রথম ভার্সন রিলিজ করে, যা দৃশ্যমান আলোর 99.965% আলো শোষণ করতে সক্ষম। পরবর্তীতে 2016 সালে তারা ভ্যান্টাব্ল্যাকের দ্বিতীয় ভার্সন রিলিজ করে, যার নাম ভ্যান্টাব্ল্যাক 2। এটি প্রথমটির তুলনায় আরও বেশি আলো শোষণ করতে সক্ষম। ভ্যান্টাব্ল্যাক এতটাই কালো যে কোনো বস্তুতে যদি ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ দেওয়া হয় তবে ওই বস্তুর শেপ কেমন তা মানুষের চোখ বুঝতে পারে না। অর্থাৎ ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ থাকলে 3D বস্তুকে 2D বস্তুর মতো মনে হয়। ভ্যান্টাব্ল্যাক থেকে এতটাই কম আলো প্রতিফলিত হয় যে বস্তুর সারফেস ডিটেইল আলাদা করে বোঝা যায় না। যেমন এই দুটি বস্তুর স্ট্রাকচার একদম সেম, কিন্তু একটিতে ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ থাকায় এটির সারফেস ডিটেইল বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বস্তুটি যেন একটি ছায়া। ভ্যান্টাব্ল্যাকের সামনে যদি অন্য একটি বস্তু রাখা হয় এবং ওই বস্তুতে যদি ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ থাকে তবে মনে হয় বস্তুটি যেন অদৃশ্য হয়ে গেছে। ভ্যান্টাব্ল্যাকের উপর আলো ফেললে মনে হয় আলো যেন হারিয়ে যাচ্ছে। আপনি যদি একটি মোচড়ানো অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের একপাশে ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ দেন তবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের মোচড়ানো থাকার বিষয়টি বোঝা যাবে না। অর্থাৎ আমার কাপড়ে যদি ভ্যান্টাব্ল্যাকের কোটিং থাকত তবে তা এমন দেখাতো যেখানে 3D কোনো ফিচার দেখা যেত না, অর্থাৎ আমার কাপড়ের ভাঁজগুলো বোঝাই যেত না, মনে হতো যেন ছায়া। যাই হোক, এখন বলা যাক ভ্যান্টাব্ল্যাক কীভাবে কাজ করে। ভ্যান্টাব্ল্যাক মানে ভার্টিক্যালি অ্যালাইন্স কার্বন ন্যানোটিউব অ্যারেস, অর্থাৎ ভ্যান্টাব্ল্যাক মূলত হচ্ছে কার্বন ন্যানোটিউবের ঘন আচ্ছাদন। কার্বন ন্যানোটিউব হচ্ছে কার্বনের সিঙ্গেল লেয়ার দিয়ে তৈরি টিউব, যা দেখতে অনেকটা সিলিন্ডারের মতো। এই ন্যানোটিউবকে যদি সিঙ্গেল লেয়ারে পরিণত করা হয় তবে তাকে বলা হবে গ্রাফিন, এবং গ্রাফিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু। গ্রাফিন সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে। সুরি ন্যানোসিস্টেম কেমিক্যাল ভেপার ডেপোজিশন অর্থাৎ CVD পদ্ধতিতে বস্তুর উপর কার্বন ন্যানোটিউবের ঘন আচ্ছাদন তৈরি করে। বিষয়টিকে টেডিবিয়ারের গায়ের উপরে থাকা পশম বা ঘন জঙ্গলে থাকা গাছের সাথে তুলনা করতে পারেন, যেখানে টেডিবিয়ারের পশম বা জঙ্গলে থাকা গাছের পরিবর্তে থাকে ন্যানোটিউব। এই সকল কার্বন ন্যানোটিউব মানুষের চুলের তুলনায় প্রায় 3,500 গুণ চিকন, লম্বায় 14 থেকে 50 মাইক্রন এবং মাত্র 1 ঘন সেন্টিমিটার স্থানে প্রায় 100 কোটি ন্যানোটিউব থাকে, যার ফলে কোনো বস্তুর উপর ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ থাকার ফলে তাতে আলো পড়লে সেই আলো সূক্ষ্ম সূক্ষ্ম কার্বন ন্যানোটিউবের ফাঁকে ফাঁকে প্রতিফলিত হতে থাকে এবং শোষিত হয়, যার ফলে খুবই সামান্য আলো প্রতিফলিত হয়ে বাইরে আসতে পারে। ফলাফল ওই বস্তুকে কুচকুচে কালো দেখায়। ভ্যান্টাব্ল্যাকে থাকা কার্বন ন্যানোটিউব যে আলো শোষণ করে তা তাপশক্তি হিসেবে নির্গত হয়। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, কঠিন বস্তুর মাধ্যমে 100% আলো শোষণ করবে এমন কিছু তৈরি করা সম্ভব নয়। কঠিন বস্তু থেকে কিছুটা হলেও আলো প্রতিফলিত হবে, তবে কঠিন বস্তুর পরিবর্তে গ্যাসীয় কোনো কিছুর মাধ্যমে পারফেক্ট ব্ল্যাক বডি তৈরি করা যেতে পারে। যাই হোক, একদম কালো বস্তু তৈরি করার ক্ষেত্রে সুরি ন্যানোসিস্টেমের প্রচেষ্টাই যে প্রথম তা কিন্তু নয়। এর আগে নাসা সুপার ব্ল্যাক তৈরি করার কাজ করেছে, তবে সুরি ন্যানোসিস্টেম নাসার তুলনায় কম এফোর্ট এবং কম তাপমাত্রায় বস্তুর উপর কার্বন ন্যানোটিউব তৈরি করতে সক্ষম হয়েছে। মাটিতে গাছ রোপণ করলে যেমন গাছ ধীরে ধীরে বড় হয়, ঠিক তেমনইভাবে বস্তুর উপর ন্যানোটিউব তৈরি করা হয়, যার মাধ্যমে কোনো বস্তুকে কালোর চেয়েও কালো দেখায়। এবং ভ্যান্টাব্ল্যাকে থাকা কার্বন ন্যানোটিউবের মধ্যে 99% স্থানই হচ্ছে শূন্যস্থান। কোনো একটি বস্তুতে ন্যানোটিউবের আস্তরণ তৈরি করতে বেশ কিছু জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়,
যার ফলে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগে কোনো বস্তুর উপর ন্যানোটিউবের আচ্ছাদন তৈরি করতে। সুরি ন্যানো সিস্টেম এই মেশিনের মাধ্যমে কোনো একটি বস্তুতে ভ্যান্টাব্ল্যাকের আচ্ছাদন তৈরি করে। তবে সুরি ন্যানো সিস্টেম বর্তমানে ভ্যান্টাব্ল্যাকের নতুন একটি ভার্সন তৈরি করেছে, যার মাধ্যমে কোনো বস্তুতে স্প্রে করে ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ তৈরি করা যায়। এছাড়াও ভ্যান্টাব্ল্যাকের আরও অনেক ধরনের ভার্সন রয়েছে এবং এক একটির এক এক ধরনের বিশেষত্ব রয়েছে। এমনকি তারা বর্তমানে ভ্যান্টাব্ল্যাকের কাপড়ও তৈরি করেছে। এটি হচ্ছে সাধারণ কালো কাপড় এবং এটি হচ্ছে ভ্যান্টাব্ল্যাক কাপড়। তবে ভ্যান্টাব্ল্যাক খুব একটা সাধারণভাবে ব্যবহারের উপযোগী নয়, কারণ ভ্যান্টাব্ল্যাক যেহেতু জাস্ট কার্বন ন্যানোটিউব, ফলে শুধুমাত্র স্পর্শের মাধ্যমেই ভ্যান্টাব্ল্যাক ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে নিত্যদিনকার ব্যবহারে ভ্যান্টাব্ল্যাক খুব একটি ভালো চয়েস হবে না। তবে যে সকল স্থানে স্পর্শের প্রয়োজন পড়ে না, সেই সকল স্থানে ভ্যান্টাব্ল্যাক ব্যবহার হতে পারে। যেমন টেলিস্কোপ, টেলিস্কোপ কোনো একটি বস্তু থেকে আসা আলো কেন্দ্রীভূত করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় টেলিস্কোপের অপ্রয়োজনীয় প্রতিফলিত আলো, যা আসে টেলিস্কোপের দেয়াল থেকে, যার ফলে প্রায় 40% ইনফরমেশন লস হয়। এই ক্ষেত্রে টেলিস্কোপের দেয়ালে কালো বস্তুর প্রলেপ আলোর প্রতিফলন আটকে দিবে, ফলে খুবই সূক্ষ্ম আলো পর্যবেক্ষণ করা যাবে। ক্যামেরাতেও ভ্যান্টাব্ল্যাক ব্যবহার করা যাবে, যার ফলে সরাসরি সূর্যকে সামনে রেখে ছবি তুললেও ছবি ওয়াশড আউট হবে না। সুতরাং মহাকাশ গবেষণায় যে সকল যন্ত্র ব্যবহার হয়, সেই সকল যন্ত্রে ভ্যান্টাব্ল্যাকের যথেষ্ট ব্যবহার সম্ভব। তবে সম্পূর্ণ ভিন্ন কিছুতেও ভ্যান্টাব্ল্যাক ব্যবহার হচ্ছে, যেমন BMW তাদের একটি গাড়িতে ভ্যান্টাব্ল্যাকের প্রলেপ ব্যবহার করেছে। তাছাড়া কিছু এক্সপেন্সিভ লিমিটেড এডিশন ঘড়িতেও ভ্যান্টাব্ল্যাক ব্যবহার হয়, যেগুলোর দাম এতটাই বেশি যে বাংলাদেশের 90% মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাছাড়া চিত্রশিল্পেও ভ্যান্টাব্ল্যাকের ব্যবহার রয়েছে, যা মানুষকে যথেষ্ট পুলকিত করতে সক্ষম। তবে আপনি চাইলেই কিন্তু নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ভ্যান্টাব্ল্যাক কিনতে পারবেন না। ভ্যান্টাব্ল্যাক ক্রয় করার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে। 2019 সালে MIT ভ্যান্টাব্ল্যাকের চেয়েও কালো বস্তু তৈরি করেছে, তবে এটিও ভ্যান্টাব্ল্যাকের মতোই কার্বন ন্যানোটিউবের মাধ্যমে কাজ করে। এই ক্ষেত্রে একটি বস্তুকে প্রথমেই মাইক্রোস্কোপিক মেটাল পার্টিকেল দিয়ে আবৃত করা হয়, তারপর হাইড্রোকার্বন গ্যাসের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, যার ফলে সেখানে কার্বন ন্যানোটিউব গাছের মতো জন্মাতে থাকে। এবং এই কার্বন ন্যানোটিউবের জঙ্গল এতটাই আলো শোষণ করে যা আমাদের চোখে অপটিক্যাল ইলুশনের মতো লাগে। এখন এই মাথা সদৃশ বস্তুটি কোন দিকে ঘুরছে বলুন তো, বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে? আপনার উত্তর মিলিয়ে নিন। পুষ্পা নাকি কারো সামনেই নত হয় না, কিন্তু বাস্তব জীবনে যদি পুষ্পার মতো কিছু থেকে থাকে, তবে তা হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনোর সামনে 1 লাইট ইয়ার পুরুত্বের লেডের প্রাচীর দিয়েও নিউট্রিনোকে থামানো যায় না, যার ফলে নিউট্রিনোকে ঘোস্ট পার্টিকেল বলা হয়, অর্থাৎ ভূতুরে কণা বলা হয়। নিউট্রিনো সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।